আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয় ভালো আছো। আজকে আমরা বিজ্ঞানের একটা নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। চলো তাহলে দেখি পঞ্চম অধ্যায়ে কি আছে। পঞ্চম অধ্যায়ে তোমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে মাটি। তো আমাদের জীবন ধারণের জন্য মাটি একটি অত্যাবশ্যকীয় উপাদান, ঠিক আছে? তো আমরা মাটির উপরে বসবাস করি। মাটিতে বিভিন্ন রকমের উদ্ভিদ জন্মায়, হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো কি হয়, এগুলো মাটির উপরে বসবাস করে। আর মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগে নরম একটি আবরণ। আচ্ছা, এখন মাটির উপাদান কি কি আমরা এগুলো জানবো? আচ্ছা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমার, আমরা যখন মাটিতে পানি ঢালি তখন সেখান থেকে বুদবুদ বের হয়। আমরা গ্লাসে মাটির বিভিন্ন উপাদান দেখতে পাই, যেমন হচ্ছে গিয়ে নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি মিলে মাটি তৈরি হয়েছে। তাহলে মাটির উপাদানগুলো কি কি? মাটির উপাদানগুলো হচ্ছে নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু, এই সবগুলো মিলেই কি হবে, এই সবগুলো মিলেই হচ্ছে মাটি তৈরি হয়েছে। এছাড়াও উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের পচা অংশ মাটিতে থাকে। ছবিতে লক্ষ্য করো তোমরা, সবার নিচের স্তরে থাকবে বালি, তারপরে পলি, কাদামাটি, পানি এবং ভাসমান বস্তু। এখানে ভাসমান বস্তু বলতে মৃত প্রাণী এবং উদ্ভিদের পচা অংশ। আচ্ছা, মাটির বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন বা তিন ধরনের, একেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। কি বলছি আমরা, মাটি তিন ধরনের। এক নম্বরে হচ্ছে একেল মাটি, দুই নম্বরে দোআঁশ মাটি এবং তিন নম্বরে বেলে মাটি। আচ্ছা, তাহলে আমরা একেল, দোআঁশ এবং বেলে মাটির যে বৈশিষ্ট্য সমূহ সেগুলো আমরা এখন আলাদা আলাদা ভাবে জানব। এখানে মাটির রং, মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে। মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস করা হয়। তো প্রধান তিন ধরনের মাটি একটু আগে জেনেছো তোমরা, যে একেল, বেলে এবং দোআঁশ মাটি, ঠিক আছে? তো প্রথমে আসো একেল মাটি কি, একেল মাটিটা কি? আচ্ছা, একেল মাটি হচ্ছে, একেল মাটি সাধারণত কি রঙের হবে, লালচে রঙের হবে। হ্যাঁ, একেল মাটিটা হচ্ছে লালচে রঙের ভেজা মাটি, হাতে ধরলে আঠালো মনে হয় কিন্তু শুকনো মাটি, মসৃণ। আচ্ছা, একেল মাটিটা তোমার যদি এটা ভেজা অবস্থায় এটাকে ধরা হয় তাহলে এটা অনেকটা আঠালো মনে হবে, কিন্তু শুকনো মাটিটা মসৃণ। তিন রকমের মাটির মধ্যে একেল মাটির কণা সবচেয়ে ছোট। কণা কি? যে ক্ষুদ্রতম যে অংশ, মাটির যে ক্ষুদ্রতম অংশগুলো বা মাটির যে কণা সেটা সবচেয়ে ছোট থাকে হচ্ছে একেল মাটি। তাহলে আমরা কি জানলাম, যে একেল মাটি সাধারণত লালচে রঙের হয়, আর ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয় কিন্তু শুকনো মাটিটা একবারেই মসৃণ, আর তিন রকমের মাটির মধ্যে একেল মাটির কণা সবচেয়ে ছোট হবে।
এখন আসো 2 নম্বরে বেলে মাটি। বেলে মাটিটা কেমন হয়, আর তোমরা হচ্ছে ছবি দেখতে পাচ্ছ মাটিটা আসলে কিরকম, কোন মাটিটা কেমন তুমি দেখতেই পাচ্ছ। আচ্ছা 2 নম্বরে হচ্ছে বেলে মাটি কি হবে, বেলে মাটি সাধারণত বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়, বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় এবং বেলে মাটির কণাগুলো এঁটেল এবং দোআঁশ মাটির কণার চেয়ে বড়, মাটি শুকনো এবং হাতে ধরলে দানাময় লাগে। আচ্ছা তাহলে বেলে মাটির কণা কিন্তু সবচেয়ে বড় হবে, ঠিক আছে। এঁটেল মাটির কণা যেমন সবচেয়ে ছোট, ঠিক তেমনি বেলে মাটির কণাটা সবচেয়ে বড় হবে। আচ্ছা তাহলে বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় এবং বেলে মাটির কণাগুলো এঁটেল এবং দোআঁশ মাটির চেয়ে বড়, আর এই মাটিটা শুকনো এবং হাতে ধরলে দানাময় লাগে। চিত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলে মাটি। দোআঁশ মাটির রং হচ্ছে কালো হবে, একটি কালো বর্ণের, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায় এবং দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়, ঠিক আছে, বিভিন্ন আকারের হবে। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। কি কি থাকবে? বালি, কাদা এবং হিউমাস। তো হিউমাস হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয়। হিউমাস কিভাবে তৈরি হবে? উদ্ভিদ এবং হিউমাস তৈরি হবে হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীর যে মৃতদেহ সেটা পচে হিউমাস তৈরি হয়। তাহলে আমরা কি জানলাম? দোআঁশ মাটির রংটা হবে কালো বর্ণের, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়, দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয় এবং দোআঁশ মাটিতে কি কি থাকবে? বালি, কাদা এবং হিউমাস। বালি, কাদা এবং হিউমাস থাকবে হচ্ছে গিয়ে তোমার দোআঁশ মাটিতে। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে হিউমাস তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমরা তো 3 ধরনের মাটি সম্পর্কে জানলাম, এঁটেল, বেলে এবং দোআঁশ মাটি। তো যেহেতু সবগুলো মাটিরই বৈশিষ্ট্য সমূহ তোমাদের জানা হয়ে গেছে, তো এখন যদি বলা হয় যে এঁটেল, বেলে এবং দোআঁশ মাটির মধ্যে পার্থক্য সমূহ লিখো, তোমরা কিন্তু এটা খুব সহজেই লিখতে পারবে, ঠিক আছে। কেমনি কিভাবে লিখতে পারবে? প্রথমে বর্ণটা যদি আমরা দিই, এঁটেল মাটি লালচে বর্ণের, বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় এবং দোআঁশ মাটির রং কেমন হবে? দোআঁশ মাটিটা কালো হবে, কালো বর্ণের, ঠিক আছে। তারপরে তোমরা কণা মাটির যে কণা সেটা সম্পর্কে বললে যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট হবে, বেলে মাটির কণা সবচেয়ে বড় হবে এবং দোআঁশ মাটির কণাগুলো মোটামুটি মাঝারি আকৃতির হবে, ঠিক আছে। আচ্ছা বা বিভিন্ন আকারের হয় দোআঁশ মাটির কণা। আচ্ছা তারপরে 3 নম্বরে যেটা দিবা যে এঁটেল মাটি আঠালো মনে হবে, বেলে মাটি হচ্ছে গিয়ে তোমার শুকনা এবং দোআঁশ মাটিটাও তোমার নরম এবং শুকনো, ঠিক আছে। এই তিনটা গেল। এখন 4 নম্বরে আর একটা দিতে পারো যে বেলে মাটিটা দানাময় লাগে, দানাময়, এঁটেল মাটিটা আসলে অতটা দানাময় নয়, একটু মসৃণ এবং দোআঁশ মাটি তোমার নরম। তারপরে হচ্ছে আর একটা বৈশিষ্ট্য দিতে পারো, দোআঁশ মাটিতে হিউমাস থাকে কিন্তু বেলে মাটিতে এবং এঁটেল মাটিতে হিউমাস থাকে না, ঠিক আছে। মোটামুটি আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো দিলেই তোমার এঁটেল, দোআঁশ এবং বেলে মাটির মধ্যে যে পার্থক্য সেটা হয়ে যাবে। আচ্ছা এরপরে আমাদের কি টপিক আছে আমি একটু দেখি।
এরপরে আছে হচ্ছে তোমার ফসল ফলনের ক্ষেত্রে একেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটির মধ্যে কি কি ভিন্নতা আছে? আচ্ছা, এই অধ্যায়ে আসলে কোন কোন টপিক আছে আমি কি দেখিনি। আচ্ছা, এই অধ্যায়, তাহলে এই অধ্যায়টা আসলে খুবই ছোট একটা অধ্যায়। এই অধ্যায়ে এই টপিকটা দিয়ে অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই অধ্যায়টা দিয়েই এই এই টপিকটা দিয়েই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। সো আমরা আজকে একটা টপিক কি পড়বো এবং আগামী ক্লাসে আমরা এই টপিকটা পড়বো। যেহেতু মাত্র দুটা টপিক নিয়ে এই অধ্যায়ের আলোচনা, সো একদিনই আমি অধ্যায়টা শেষ করতে চাচ্ছি না। আগামী দিন আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে পর্যন্তই, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।